এই যে রব রব উঠতে গো লাগিল আকাল দিকে তাই রব রবটা কাজ হইয়ারে গেছে পায়া ধরছে কাজ হইয়াছে রব রব যখন চিন্তা করে রব রব কাজ হইল কেনে পর্দা খইলা উকি দিয়া দেখতে আসে তাই ৯৬ হাজারের কালেমার মালা গলাইছিল ভাই ৯৬ হাজার কালামের মালা তুমি বলে গেছো ৯৬ হাজার কালামের মালা ফাতেমা জান্নাতের গলায় ছিল যখন রব রবের পর্দা খুলিয়া উকি দিছে মানে পুচকি দিতেছে যে রব রব কাইট হয়ে গেল কেন প্রতিদিন যে সোজা যায় আজকে একটু ডান সাইডে কাইট হয়ে গেল কারণ কি যখন ফুস উকি দিছে এমন ব্যাগে উঠতেছে রব রব বাতাসের ডাং লাগে মালা ছিঁড়া এই কালামগুলা জমিনের দিকে পড়া শুরু করলেন আমার এই জায়গায় প্রশ্ন থাকবে ৯৬ হাজার কালাম মালা সিরাজ যখন জমিনের মধ্যে পড়া শুরু করলেন কতগুলা জমিনে পড়েছিল আর কতগুলা হযরত আলী ধরেছিল আর কতগুলা ফাতেমা জান্নাতের কাছে ছিল আমার জিজ্ঞাসা গোপন করব মানে রে গিয়া রব রব নামিল গিয়া রব রব নাই মারে গেছে রব রব নাই মারে গেছে চৌতাল আসমানে এইখানে তে জিজ্ঞাস করবো কথা রাখি রোজে মনে রে অজু সইটা গেছে এখন অজু করবে পানি আছে তাই পানি দিয়া দয়াল নবী অজু করতে আছে এখন চৌতাস মানে যখন রব রব চলে গেছে ওই রব রবের মতো কথা বলছে নবী বলতেছে মা তুই কথা বললি তোর সঙ্গে আমি কথা বললাম ও ছুটে গেল এখন অজু করতে হবে যখন রব রব নামছে হযরত আলী কিন্তু রব রবের নিচে পায়ের নিচে উনি লুকায় রয়েছে নবীর অজু করলেন অজু করে কিছু পানি বাঁচলেন ওই পানি দিয়ে ফাতেমা জান্নাত অজু করলেন ফাতেমা জান্নাত যখন অজু করলেন আরো কিছু পানি বাঁচল ফাতেমা বলতেছে আব্বা প্রতিদিন তো পানি বাঁচে না আজকে কেন একটু পানি বাঁচে গেল বলে মা পানি ফেলে দিও না পানি রেখে দাও পানি রেখে দিল ওরা যখন মসজিদে ঢুকতেছে হযরত আলী কিন্তু রব রবের নিচের দিকে দেখতেছে ওরা ঘরে ঢুকলো ওরা ঘরে ঢুকার শেষ ঘরের কপাট বন্ধ হয়ে গেল যখন বন্ধ হয়ে গেছে হযরত আলী বাইর হয়ে এখন অজু করলেন অজু করে কিন্তু ঘরে ঢুকবে আর দরজা নাই যখন দরজা নাই আলী চিন্তা করে সর্বনাশ আমি কোথায় ঢুকবো আমি তো দরজা দেখি না এখন দেখি মসজিদ ঘরের মধ্যে বহু লোক কথা কয় অনেক লোক কথা কয় হযরত আলী কয় সর্বনাশ আমার স্ত্রী ফাতেমা জান্নাত এই ঘরে ঢুকলো নবী ঘরে ঢুকলো
দুইজন এখন দেখি অনেক লোকের কথার বাস পাওয়া যায়, এখন আমি কিভাবে দেখবো এদের কুকনো নামাজ, আমি কিভাবে এদের নামাজটা দেখবো? মসজিদের চারি মুঠে ঘুরতে লাগলো, মসজিদের দক্ষিণ পাশে গিয়া হযরত আলী এই দুই আঙ্গুলি দিয়া ওই মসজিদে একটা কঙ্কার মারলেন, মানে গুতা মারলেন, ঠেলা মারলেন, ঠেলা মারার সঙ্গে সঙ্গে দুইটা ইট খোসা পড়ে গেল। যখন দুইটা ইট খোসা পড়ে গেল, এখানে আমার জিজ্ঞাসা, ওই সিদ্ধুদে মসজিদ ঘরের মধ্যে গুপ্ন নামাজ দেখতেছে, সেদিন গুপ্ন নামাজটা কি নামাজ পড়েছিল আমার জিজ্ঞাসা তোমার কাছে, দুইটা প্রশ্ন আমার জিজ্ঞাসা রয়ে গেল। আর একটা প্রশ্ন করব, তিনটাই করবো, বেশি করা যাবে না। তুমি যখন দূরে থেকে আসছো তোমাকে একটু প্রাধান্য দেই, তুমি একটু বেশি বেশি কও, আমি একটু কম কম কই। আচ্ছা রে বাবা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, একদিন মক্কার করে নবীর বংশের মধ্যে নবীর বংশের আওলাদের লোক ডাইকে নিছে, ডাইকে নিয়ে বলতেছে যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালাম কেউ পড়ে না। যখন পড়ে না তখন নবী বলেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালেমার কি একটা সাক্ষীও নাই? তখন এক ব্যক্তি সাক্ষী দিয়েছিল, তার বয়স ছিল 11 বছর, ওই ব্যক্তি সাক্ষী দিয়েছিল, সাক্ষীতে কি কি সাক্ষীটা দিয়েছিল, কোন কালেমা দিয়ে সাক্ষী দিয়েছিল আমার জিজ্ঞাস। এখানে একটি প্রশ্ন, এই দুইটা তিনটা প্রশ্ন করলাম। তবে যাই, প্রথমে একটা গান তুলছিলাম, গানটা গাই নাই, 99 নামের মাঝে 99 নামের মাঝে ফুল ফুটেছে ইয়াসিন, পাতে বসার ফুল আলামিন, 99 নামের মাঝে 99 নামের মাঝে ফুল ফুটেছে ইয়াসিন, পাতে বসার ফুল আলামিন, মানজনী
ছড়াল সাকয় হাসান মিয়া, কাটা বইল তুমি দলিল দিয়া, বলে মমিন যাবে কাপের হইয়া, মমিন যাবে কাপের হইয়া, নাসি নিলে মহাজারি I'm sorry.